নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই বাংলায় কি কি দেখতে হবে বলুন তো, মানে কোথাও কি কোনো স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা নেই? শিক্ষিত ছেলে মেয়েদের হাতে বঞ্চিত হওয়া ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই, না ভুল বলছি, আছে। সরকার খুব ভালো ব্যবস্থা করছে, ঘুগনি বিক্রি, চপ বিক্রি, মিষ্টি বিক্রি, এই সবের হচ্ছে, আর এইসব না হলেও শেষে মদ বিক্রি, মানে ভাবা যায়। আমি কাউকে কারোর পেশাকে ছোট করছি না, প্রত্যেকটা পেশাই সম্মানজনক, কিন্তু যে ছেলেগুলো শিক্ষিত, শিক্ষা পাচ্ছে, এমএ করছে, কেউ বিএ করছে, কেউ গ্রাজুয়েশন করে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং করছে, কত কি করছে, আর তারপর তাদের ভবিষ্যৎ কি? কিলো দরে বিক্রি হয়ে যাওয়া চাকরিগুলোর দিকে তাকিয়ে থাকা আর ঘুগনি ব্যবসা করা, এটাই বোধহয় পশ্চিমবঙ্গের ভবিতব্য হয়ে গেছে। মানে বিশ্বাস করুন, তৃণমূল নামক দলটা যদি কোনো রাজ্যের সরকারে না আসতো, আমরা জানতেও পারতাম না যে মুখ্যমন্ত্রীর পাশে চেয়ারে বসে কিলো দরে এইভাবে চাকরি বিক্রি করা যায়। একটা পুরো র্যাকেট বানিয়ে গোটা রাজ্যটাকে লুট করা যায়, এবং তাতে দুটো জিনিস ঘটে। নাম্বার ওয়ান, কিলো দরে চাকরি বিক্রি করে অযোগ্যদের হাতে চাকরিটা দেওয়া, যোগ্যদের বঞ্চিত করা, রাস্তায় তাদের বুক ফাটা, আর্তনাদ দেখা, আর সেটা নিয়ে একদম নিশ্চুপ থাকা। আর দুই, এই যারা অশিক্ষিত, অযোগ্য, তাদের হাতে শিক্ষা ব্যবস্থাটা তুলে দিয়ে দেশের পরবর্তী প্রজন্মটাকে ধ্বংস করে দেওয়া, যাতে তারা প্রশ্ন করতে ভুলে যায় কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এইরকম সরকার কোনোদিন কোথাও দেখিনি। সারা ভারতবর্ষে স্বাধীনতার পরে সব থেকে বড় দুর্নীতি, আর সেই দুর্নীতির পর্দা ক্রমশ ফাঁস হচ্ছে, দেখা যাচ্ছে একটার পর একটা তৃণমূলের রাঘব বোয়ালের সঙ্গে জড়িত। পার্থ হোক, মানিক হোক, জীবনকৃষ্ণ হোক, এমনকি কেষ্টও নাকি চাকরি চুরির সঙ্গে যুক্ত, এটাও জানা যাচ্ছে। গোটা শিক্ষা দপ্তরটা জেলে আছে, কিন্তু এসব করে লাভটা কি হচ্ছে? আসল প্রভাবশালীরা তো এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। চাকরি চুরি তদন্ত করতে করতে ইডি পৌঁছে গেছে লিপস অ্যান্ড বাউন্সে, যে লিপস অ্যান্ড বাউন্স নাকি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কোম্পানি, অভিষেক ব্যানার্জির কোম্পানি, অথচ হলফনামাতেই বলেনি, এতদিন চুপ করে বসেছিল। যখন শুভেন্দু অধিকারী প্রশ্ন করতেন লিপস অ্যান্ড বাউন্সটা কার, মেনকা গম্ভীর কে, রুজিরা নারুলা কে, কথা ঘোরাতেন, দশ পয়সা দুর্নীতি করেনি বলে কথা বলতেন। যে মুহূর্তে ইডি ফাঁস করলো এটা অভিষেক ব্যানার্জির কোম্পানি, তখন মেনে নিতে হলো, বলতে হলো রাজনৈতিক প্রতিহিংসা, আমার কোম্পানিতে লোক পাঠিয়েছে। কিন্তু সকলের মনের প্রশ্ন যে সবই তো ঠিক আছে, সেই সর্বোচ্চ প্রভাবশালীরা কবে জেলে যাবে? এই প্রশ্ন যখন উঁকি মারছে, আদালত যখন রীতিমতো কড়া মেজাজে চলে এসছে যে এবার একটা কিছু করো, সেই অবস্থায় এক মক্ষী রানীর খবর পাওয়া গেল। সেও ভয়ঙ্কর দুর্নীতি, শিক্ষক পুরসভার দুর্নীতি অতীত, এবার ব্যাংকে চাকরির নামে জালিয়াতি, বড় সড় পর্দা ফাঁস। কারোর চেহারা বা পোশাক নিয়ে আমার বলার কোনো ইচ্ছা কোনোদিন নেই, কিন্তু যে মহিলার ছবি এখানে দেয়া রয়েছে, হ্যাঁ মহিলা বলছি, ভদ্রমহিলা বলছি না, একটা চাকরি চোরকে ভদ্র বলতে হবে? পারলাম না। তার জন্য যা নারী কমিশন যার আছে, যার যা কেস দেওয়ার আছে দিন, চোর চোর, সে কোনোদিন ভদ্র হতে পারে না। তো তার পোশাকটা দেখেছেন কীরকম চাকচিক্যে ভরা? ঠিক এই চাকচিক্যে ভরা পোশাক, নাম হচ্ছে প্রিয়াঙ্কা দাস, বাড়ি হচ্ছে হিন্দমটরের বিবেকানন্দ পল্লী। খুব অচেনা ঠেকছে নামটা, তো কদিন বাদে আর ঠেকবে না। যে পরিমাণ প্রতারণা করেছে, যেভাবে বাংলার শিক্ষিত বেকার যুবকদের, যুবতীদের ফাঁসিয়েছে, চিন্তার বাইরে। সোশ্যাল মিডিয়ায় একটি কনসালটেন্সি খুলে ফেলেছিলেন, মানে ফেক কনসালটেন্সি, এ রাজ্যে তো সবই ভুয়ো, ভুয়ো আইএএস অবধি পাওয়া যায়। তো সেই ভুয়ো কনসালটেন্সি তিনি খুলে ফেলেছিলেন, এবং পোশাক আশাক দেখে বুঝতেই পারছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শিক্ষিত বেকার যারা, তাদেরকে বেছে বেছে টার্গেট করা হয়, এবং বলে দেওয়া হয় এক বেসরকারি ব্যাংকে চাকরি করিয়ে দেওয়া হবে, তাদের কনসালটেন্সির মাধ্যমে তারা সেই বরাদটা পেয়েছেন। এবার চাকরি বাকরি কিচ্ছু নেই, জীবন জীবিকা কার্যত শেষের মুখে, সবাই তো আর ঘুগনি বিক্রি করে কোটিপতি হতে পারেন না, কি ফর্মুলায় হয় মুখ্যমন্ত্রী জানেন তো। যাই হোক, ছেলেপিলেরা কিন্তু ফাঁসতে শুরু করে, এবং কীভাবে ফাঁসানোটা হচ্ছে সেটাও ভয়ঙ্কর। এই ব্যাংকের বিভিন্ন শাখার বাইরে ডাকানো হয়, এবং ফর্ম ফিল আপ, অমুক দিন ফর্ম ফিল আপের ডেট আছে, আসতেই হবে,
বিভিন্ন রকম ব্যাংকের কাছে গিয়ে এদেরকে নিয়ে যাওয়া হয়, যাতে কনফিডেন্সটা বিল্ড করে যে হ্যাঁ সত্যি সেই ব্যাংকের সঙ্গে এদের টাই আপ রয়েছে। এখন সেই ব্যাংকগুলোতে করা হচ্ছে, ব্যাংকের যারা ওখানে কাজ করছেন তারাও এর সঙ্গে জড়িত কিনা এখনো সেটা পাওয়া যায়নি, কিন্তু এইভাবে নিয়ে যাওয়া হয়, সেই শিক্ষিত বেকার যুবক যুবতীদের কনফিডেন্স দেওয়া হয়। এবার ফর্ম ফিল আপের নামে, সেখানে বিভিন্ন ট্রেনিং এর নামে তাদের কাছ থেকে টাকা তোলা শুরু হয়, লক্ষ লক্ষ টাকা উঠতে থাকে এইভাবে। কিন্তু আলটিমেটলি যেটার জন্য এই শিক্ষিত বেকার যুবক যুবতীরা করছেন, সেই চাকরিটার হয় না। এই করতে করতে যখন একটা বড় টাকা বেরিয়ে গেছে, মানে কিরকম স্টেপ বাই স্টেপ হচ্ছে, প্রথমে ফর্ম ফিল আপ, তারপর ট্রেনিং, তারপর কোনো একটা পরীক্ষা, তারপর একটা স্পেশাল ইন্টারভিউ, সেই স্পেশাল ইন্টারভিউয়ের জন্য কিছু ব্যবস্থা করতে হবে, এটা না দিলে, এই টাকাটা না দিলে এই ইন্টারভিউ প্যানেলে ঢোকানো যাবে না, অনেকে অনেকের এখানে ডিম্যান্ড রয়েছে। এবার আমি একজনের সঙ্গে কথা বলছিলাম যারা এই এই অবস্থায় ফেঁসেছেন, বলছি আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এইভাবে বারবার টাকা চাইছে, আপনাদের মনে মনে কোনো সন্দেহ জাগেনি? বলছে দাদা সন্দেহ জাগছিল, কিন্তু কি করব বলুন তো, কোনো কিছু তো করার নেই, সরকারি চাকরির জায়গা বন্ধ, কোথাও কোনো চাকরি নেই, এই রাজ্যে শিল্পটা কোথায় আছে যে বেসরকারি চাকরি পাবো? আমি শাড়ির দোকানেও কাজ করতে রাজি আছি, দেবেন একটা চাকরি? সেইটুকুনিও তো নেই, আজকে অফিসে গিয়ে ঝাড় দিতেও কোনো অসুবিধা নেই, কিন্তু সেই চাকরিটাও কি আছে? মাস্টার ডিগ্রি করেছি, করে ঘরে বসে আছি, শুধু টিউশনের উপর ভরসা, আর বেকার ছেলেদের টিউশনই পড়িয়ে যায়, মাইনে পায় না, একটা শেষ ভরসা, যদি হয় যদি হয়, কোথায় বাংলায় চাকরিটা কোথায়? তাহলে এইভাবে যারা জেনে শুনেও ফাঁসছেন, তার দায়টা রাজ্য সরকারের নেই? রাজ্য সরকার সেই কনফিডেন্সটা দিতে পারছে না যে ওয়েট করো, তোমাদের জন্য চাকরি আছে, তোমরা সঠিক পথে পড়াশোনা করেছো, রাজ্য সরকার তোমাদের কথা ভাবছে না? তারা এই কথাও বলছেন যে যদি চাকরিটা হয়ও, আমি যদি পরীক্ষায় পাশও করি, ভালো মার্কসও পাই, তারপর এক একটা চাকরি পেতে 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা করে চাইছে, আপনারা তো জানেন কারা চাই কারা নেয়, কোথায় পাবো এত টাকা? সেখানে যদি 20,000 টাকা দিয়ে একটা ক্লার্কেরও চাকরি পায়, একটা টেম্পোরারি চাকরিও পায়, দিয়েছি, দিতে দিতে যখন তারা বুঝছেন যে না এটা পুরোপুরি প্রতারণা চক্র, ফেঁসে গেছেন, তখন ফাইনালি তারা থানায় এফআইআর করেছেন। এবং জগদ্দল, ভাটপাড়া এই সব এলাকায় মেনলি এই এই প্রিয়াঙ্কা দাসের যে ব্যাপারটা, ওই এলাকাতেই মেনলি হয়েছে, ফাইনালি সেখানে পাওয়া গেছে, এফআইআর করেছে, কিন্তু এখনও পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে বলে জানা যায়নি। গায়েব মহিলা, গায়েব। এবার যেই এটা হয়েছে, রাজনৈতিক দরজা শুরু হয়ে গেছে, বিরোধীরা বলতে শুরু করছে যে এই যে প্রতারণা চক্র, এটা 2011 পর থেকেই এগুলো হতে শুরু করেছে, এবং শুধু এই একটা প্রিয়াঙ্কা দাসের নাম আপনারা পাচ্ছেন, ভালো করে খোঁজ নিয়ে দেখুন, এরকম পোশাক আশাক, এরকম চাকচিক্য, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব, এই করে করে 2011 থেকে এগুলো মোটামুটি শুরু হয়েছে, 2014-15 পর থেকে এগুলো টিকে উঠেছে, গত 10-12 বছর ধরে এগুলো চলছে, আজকে আপনারা জানতে পাচ্ছেন, কিন্তু এটা গত 10-12 বছর ধরে চলছে। এবার বলুন তো, পুলিশের নাকের ডগায়, প্রশাসনের নাকের ডগায় এই জিনিস চলছে, এখানে যদি সেই জায়গা থেকে মদত না থাকতো, সেই খুঁটির জোরটা না থাকতো, সেই রাজনৈতিক যোগাযোগটা না থাকতো, এটা করতে পারত? অন্যদিকে সমস্ত দায় ছেড়ে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের বক্তব্য হচ্ছে যে এগুলো আনফর্চুনেট, এগুলো যারা করছে তাদের কঠিনতম শাস্তি হওয়া উচিত, যখনই এগুলো জানবেন সরাসরি প্রশাসনের কাছে নিয়ে আসুন। আচ্ছা, প্রশাসনের কাছে নিয়ে এসে আলটিমেটলি কী হবে? এখনও তো ধরতে পারেননি, ছেলেমেয়েগুলো টাকাগুলো তো ফেরত দিতে পারেননি, এবং সবথেকে বড় কথা, প্রশাসন তো ছেলেমেয়েগুলোকে এই কনফিডেন্সটাই দিতে পারেননি যে বেসরকারি জায়গায় চাকরি করতে গেলে এই টাকার ফাঁদে পড়তে হবে না, হ্যাঁ তোমার জন্য সরকারি চাকরিটা আছে, তুমি যদি ঠিকঠাক পড়াশোনাটা করো একটা স্কুল শিক্ষকের চাকরি পাবে, একটা পুলিশের চাকরি হবে, সরকার দিতে পেরেছে? 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে, চাকরি বলতে সিভিক, যাদের না আছে বর্তমান না আছে ভবিষ্যৎ, যে টাকাটা পায় সেই টাকাটা গিয়ে বাড়ি থেকে ওই বাইক চালিয়ে গিয়ে চাকরি করে তাদের পয়সাটা উঠে আসে না, এবং চাকরি থেকে রিটায়ারমেন্টের পর কোনো রিটায়ারমেন্ট বেনিফিট নেই। স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয় তাদের চিকিৎসার জন্য, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডে যে কী চিকিৎসা হয় সেটা যারা জানেন তারা ভালো করেই জানেন, নতুন করে সেই নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। কিন্তু যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে, কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরোবে, কী কেউটে বেরোবে? অফিসিয়ালি কেউই মুখ খুলতে চাইছেন না, কিন্তু যেটুকুনি ইনফরমেশান দিচ্ছেন তাতে তাদের বক্তব্য হচ্ছে, এক, এই প্রিয়াঙ্কা দাস গোটা বাংলায় ছেয়ে আছে,
দুই, এদের খুঁটিগুলো এর উপরি স্তরে বাঁধা আছে, সবারই প্যাটার্নটা এক, একই জায়গা থেকে প্ল্যানিংগুলো আসে। এবং তিন, সেই খুঁটিগুলো বাঁধা আছে সর্বোচ্চ প্রভাবশালীদের কাছে, তাদের মদতেই হয়। এবং তারা চাইছেন এই পুলিশ টুলিশ এসব দিয়ে এটা হবে না, পুলিশের কাছে গেলে ধরতে পারবে কি পারবে পরের কথা, প্রোটেকশন হয়ে যাচ্ছে, খবর চলে যাচ্ছে নাকি। তারাও চাইছেন এবার এখানেও ইডি সিবিআই তদন্ত হোক, কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। কি হবে শেষ পর্যন্ত, প্রিয়াঙ্কা দাস ধরা পড়বেন, প্রিয়াঙ্কা দাসের মতো আরও যারা মক্ষী রানী আছে তারা ধরা পড়বেন, টাকাটা ছেলেগুলো ফেরত পাবে, জানা নেই। শুধু একটাই জিনিস জানা আছে, বাংলার কপালটা বড় পোড়া, আর এই সরকার এই বাংলার যুব সমাজকে সেই কনফিডেন্সটা দিতে পারে না, সেই চাকরিটা দিতে পারে না যে শিক্ষিত হও সরকার আছে তোমাদের পাশে। শুধু ঘুগনি বিক্রি আর আলু চপ বিক্রি দিয়ে একটা রাজ্য এগোতে পারে না। বাংলার ভবিষ্যৎটা কীভাবে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো তার জ্বলন্ত প্রমাণ। কি বলবেন বন্ধুরা, এ নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।